খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবিলম্বে খুলনা থেকে প্রত্যাহার করুন। কতজন নেতাকর্মী আটক আছে কিনা? একজন আমাদের পুলিশের কাছে রাজনৈতিক দল অবহিত করে। গতকাল দেখবেন ছাত্রলীগ টোটাল যশোর রোড তারা মঞ্চ তৈরি করে টোটাল যশোর রোড দখল করে বসেছিল। আর এই কেডি ঘোষ রোড এখানে আমরা কোন সভা সমাবেশ করতে গেলেই আমাদের মধ্যে আমার হয় পুলিশের অনুমতি নিতে হবে। তাহলে আওয়ামী লীগ অন্য দল প্রকার করে তাদের অনুমতি লাগে না কেন? আমাদের অনুমতি প্রয়োজন হয়। আমরা একটা দরপত্র দেব যে আমরা এখানে কর্মসূচি পালন করছি, পুলিশ আমাদের নিরাপত্তা দেবে, সহযোগিতা করবে। এটি হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থার নিয়ম পুলিশের কাজ। কিন্তু পুলিশ এসে বলবে আপনাদের অনুমতি নেই, আপনারা প্রোগ্রাম করতে পারবেন না, এটা তো কোনো সভ্য গণতান্ত্রিক রাষ্ট্রে এটা চলতে পারে। যাই হোক, আমি আপনাদের আরো একজন আছে আলাউদ্দিন আবদুল আহত 30-40 জন আহত আছে আমাদের দেখা মতে। বেধরক লাঠিচার্জে অনেকেই মানে লাঠিচার্জে পড়ে গেছে, তারপরে দৌড়তেছে। এবং এখানে আব্দুল মান্নান মিস্ত্রি তার বাম হাত ভেঙে গেছে, মহানগর বিএনপি সাংগঠনিক সম্পাদক তার বাম চোখে লেগেছে এবং অধরে তিনি আইসিইউ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এবং ফোন এসেছে তার এখানে সেলাই লেগে যায়, সেলাই লেগেছে, এগুলো বলেছে কি করবে। যাই হোক, আমরা বাদ বাকিগুলো পার্টি বসে আসি। আর আমরা কি অবস্থা আছি আপনার দিকে আমাদের মহানগর জেলা মানে কারা কারা আহত হয়েছে একটু বলেন এবং আপনারা এখন কি করবেন এই পরিস্থিতি? তারা হাসপাতালে আছেন, তাদের চিকিৎসার জন্য আমাদের লোক চলে গেছে। এবং আমরা মানববন্ধন কর্মসূচি শুরু করেছিলাম, 2-3 জন বক্তৃতা দিতে পেরেছি, এর মধ্যেই আব্দুল কিন্তু হামলা। এই পরিস্থিতিতে আপনারা কি করবেন পরবর্তীতে? আমরা আমাদের কেন্দ্রীয় সাথে জানিয়েছি, কেন্দ্র সিদ্ধান্ত নিয়ে পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করব।